আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোন, স্বাগত জানাই রাতের আপডেটে। ফেব্রুয়ারি মাসের 18 তারিখ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তা নিশ্চিত করেছেন, একজন প্রবাসী একটি অভিযোগ করেছেন, এই প্রবাসীর কাছ থেকে 4000 কুয়েতি দিনার ছিনতাই হয়েছে। ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে একজন প্রবাসী কুয়েতের আহমেদি থানায় এসে একটি জিডি করেন। এই অভিযোগে তিনি লিখেছেন, তিনি যখন তার শ্রমিকদেরকে বেতন দেওয়ার জন্য ব্যাংকের বুথ থেকে 4000 দিনার নিয়ে আসছিলেন, তখন তাকে ধাওয়া করে একটি গাড়ি। তিনি গাড়ির বর্ণনা দিয়েছেন, এভাবে একটি সাদা 4 চাকার গাড়ি চালিয়ে তার গতিরোধ করা হয় এবং তাকে ছুরি দেখিয়ে জোরপূর্বক তার কাছে থাকা 4000 কুয়েতি দিনার হাতিয়ে নেয় এই ডাকাত দল। কতজন মিলে এই প্রবাসীর উপর হামলা করা হয়েছিল তা জানানো হয়নি। একটি মামলা দায়ের করা হয়েছে, আহমেদি থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এই ঘটনাটি যেখানে ঘটেছিল একটি পেট্রোল পাম্পের সাথে, সেই এলাকার সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে, বিস্তারিত জানাবে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং অভ্যন্তরীণ ভারপ্রাপ্ত মন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ পর্যটক, পারিবারিক এবং বাণিজ্যিক ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপটি উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি দেশগুলোর মধ্যে আগে বন্ধ ছিল, যেটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী চালু করা হয়েছে, জানাবো তার বিস্তারিত। তারা দেখছেন কুয়েত থেকে এবং মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো থেকে, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। শেনজেন ভিসার আদলে নিজেদের মধ্যে ভিসার সুবিধা চালু করেছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসিভুক্ত 6টি দেশ। এই সুবিধার আওতায় একটিমাত্র ভিসা দিয়েই কুয়েত ও বাকি 5টি দেশে ভ্রমণ করা সম্ভব হবে। জিসিসিভুক্ত দেশগুলো হলো কুয়েত, ওমান, বাহরাইন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব ইমারাত। গত বছরের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত এক বৈঠকে এই ভিসা সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে জিসিসির শীর্ষ সম্মেলনে দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই সুবিধা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়। ইউরোপের 26টি দেশে একটিমাত্র ভিসা দিয়ে ভ্রমণ করা সম্ভব হয়। সেই সুবিধার সঙ্গে তুলনা করেই মূলত জিসিসিভুক্ত 6 দেশে একটিমাত্র ভিসায় ভ্রমণের সুবিধাকে, যেটি শেনজেন স্টাইল ভিসা বলে বলা হচ্ছে, প্রথম দফায় এই ভিসা কেবল দেওয়া হবে পর্যটকদের, অন্য কাউকে এই সুবিধা প্রথম দিকে দেওয়া হবে না। তবে পর্যায়ক্রমে কারিগরি ও আইনি জটিলতা কাটিয়ে ওঠার পর এই ভিসা সুবিধা দেওয়া হবে ব্যবসায়ী ও শ্রমিকদের। সব ধরনের বাধা দূর হওয়ার পর শ্রমিকরা একটিমাত্র ভিসায় জিসিসিভুক্ত দেশগুলোতে, যেটি কুয়েত সহ বাকি 5টি দেশে, অবাধে প্রবেশ করতে পারবেন এবং ইচ্ছেমতো এই দেশ থেকে সেই দেশে আসা যাওয়া করতে পারবেন। এই ভিসা মূলত পর্যটক বৃদ্ধির জন্যই চালু করা হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যুক্ত করেছেন, আইনি জটিলতার ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে, যাতে করে কুয়েতের প্রয়োজন এমন কোনো পরিবার কুয়েত ছেড়ে না যেতে পারে এবং যে সকল লোক কুয়েতে প্রবেশ করবে তারা যাতে কুয়েতে না থাকতে পারে, নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ত্যাগ করতে পারে, সেটিও দেখা হচ্ছে। একজন লোক যিনি কুয়েতে প্রবেশ করবেন, তিনি যদি তার ডেট এক্সপায়ার করেন, মানে 3 মাসের ভিসায় প্রবেশ করলে তিনি 3 মাসের মধ্যে যদি বের না হয়ে যান, তাহলে প্রতিদিন 100 দিনার করে জরিমানা দিতে হবে।